দেখো এইখান এটা হবে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম ঘরের এক কোণে এটা কত হচ্ছে এটা দুই হচ্ছে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর চ্যানেল শিক্ষার অ্যাকাডেমি আজ আমরা মাই হাউস আমাদের বাড়ি অ্যাক্টিভিটি সিক্স লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলম এ উইথ কলম বি এখানে চলো ছবিগুলো দেখি এই ছবিগুলোকে দেখতে হবে এবং এ কলমের সঙ্গে বি কলমে ম্যাচ করতে হবে দেখো এখানে বাড়িতে রকম ছবি দিয়ে দিয়েছে কোথায় কি আছে সেইটা এখানে বলে দিয়েছে এখানে এর সঙ্গে এর সঙ্গে বিয়ের ম্যাচ করতে হবে ছবিগুলো দেখে দেখে দেখো বলেছে দিয়ারি যে ক্যাট সেখানে হয় একটি বিড়াল কোথায় আছে বিড়ালটা এখানে কোথায় আছে দেখো বিছানাটার নিচে তাহলে এখানে কি করতে হবে আন্ডার দ্য বেড বিছানার নিচে তাহলে এটা এক তাহলে এখানে তুমি এক দাঁড়ি করতে হবে তারপরে বলছে দেয়ারি যে টেবিল সেখানে হয় টেবিল টেবিলটা কোথায় না দেখো এখানে দেখো এখান এটা হবে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম ঘরের এক কোণে এটা কত হচ্ছে এটা দুই হচ্ছে দুই দেয়ার আর বুকস সেখানে বই বইগুলো কোথায় আছে বইগুলো আছে টেবিলের উপরে এখানে অন দ্য টেবিল এটা তিনেরটা তারপরে দেওয়ারি যে ফ্যান সেখানে হয় একটা পাখা কোথায় আছে পাখাটা দেখো ঝুলছে এখানে তাহলে কী হবে আইযোগ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং ছাদ থেকে ঝুলছে এটা চার নম্বর দেওয়ারি যে ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কোথায় আছে সেখানে হয় একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কোথায় আছে দেখো দেয়ালে ঝুলছে হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেয়ালে ঝুলছে এটা পাঁচ নম্বর দেওয়ারি যে চেয়ার সেখানে একটা চেয়ার চেয়ারটা কোথাও আছে দেখো টেবিলের পাশে রয়েছে চেয়ারটা তাহলে বিসাইড দ্য টেবিল টেবিলের পাশে রয়েছে এটা ছয় লুক অ্যাট দ্য পিকচার অন পেজ ফোর মানে চার নম্বর পাতাতে ছবিটির দিকে দেখো অ্যান্ড এবং কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো দেখো দিয়ারি যে কার্টেন সেখানে হয় একটা পর্দা দেখো চার নম্বর পাতায় দেখো হ্যাঁ দেখো দেখাচ্ছি দেখো চার নম্বর পাতা এটা হ্যাঁ পেজ ফোর এটা কার্টেন মানে পর্দা সেখানে কোথাও একটা পর্দা আছে জানলা জানলার সঙ্গে এখানে ঝুলছে দেখো এখানে তাহলে কী বলেছে দেখো তাহলে দেয়ারি যে কার্টেন সেখানে একটা পর্দা হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো জানলা থেকে ঝুলছে তারপরে বলেছে দু একটা দেয়ার সাম পিলোস সেখানে হয় কিছু বালিশ কোথায় আছে বালিশটা দেখো বিছানার উপরে আছে তাহলে কি অন দ্য বেড বিছানার উপরে তারপরে তিন একটা বলছে দেওয়ারি যে শার্ট সেখানে হয় একটা জামা অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার দেখো চেয়ারের পৃষ্ঠ দেশে দেখো দেখো চেয়ারের উপরে একটা জামা ঝুলছে একটা জামা রয়েছে হুম দেওয়ারি যে শার্ট অন দ্য রেস্ট অফ দ্য চেয়ার চেয়ারের পৃষ্ঠতে একটা জামা রয়েছে চারিটা কি হচ্ছে দ্য ক্যাট ইজ সিটিং বিড়ালটি বসে আছে কোথায় অন দ্য মাজুরির উপরে দেখো বিড়ালটা মাজুরির উপর বসে আছে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে